আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বোট গলা বা নৌকা গলা কাটিং ও সেলাই করে দেখাবো। আজ বোট গলার ভিতরে কিভাবে পাইপিং এবং এই ডিজাইনটি কিভাবে করবেন তাই ভিডিওতে দেখানো হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আমরা প্রথমে এখানে 12 ইঞ্চি চওড়া একটা ফিউজিং নিয়েছি। এখানে চওড়াটা বেশি আছে, 12 ইঞ্চি নিলেই হবে। আমার যেহেতু বোট গলা হবে, ছড়ানো নিব এখানে 9 ইঞ্চি। 9কে দুইটা ভাগ করলে 4.5 ইঞ্চি আমি দাগ দিয়ে নিচ্ছি। আমি সোজা করে দাগ দিয়ে নিব এবং আমি উপরে দুইটা দাগ দিয়ে নিচ্ছি। নিচের দাগে ফিতাটি রেখে আমি নিচে 5.5 ইঞ্চি ডিপ নিয়ে নিব। এখানে আমি সোজা করে দাগ দিয়ে নিব। তো আমার বোট গলার শেপটি দিয়ে নিতে হবে। আমার বোট গলার কাটিং করে নিচ্ছি এখন। তারপরে হচ্ছে আমার যেহেতু বর্ডার হবে, আমি 1 ইঞ্চির চাইতে 1 সুতা কম নিব। তার কারণ সেলাই করার পরে 1 ইঞ্চি হয়ে যাবে। ব্যাস, আমার দাগটি হয়ে গেছে। আমি একটু সুন্দর করে দিয়ে নিই এবং এক সমান করে কাটতে হবে, যেহেতু উপরে বর্ডার হবে। এটা আপনার চিকুন মোটা হলে সমস্যা হবে, খারাপ দেখা যাবে। তার জন্য এক সমান করে কেটে নিয়েছি। দেখুন 1 সুতার কম আছে 1 ইঞ্চির চাইতে। আমি গলাটি সুন্দর করে বসিয়ে নিব কাপড়ের ভিতরে। তো আপনারা আয়রন করে বসাতে পারেন, আমি এখানে সেলাই করে বসাচ্ছি। যেহেতু এটা পেস্টিং, এটার নিচে আঠা আছে, আয়রন করলেও হয়। আমি বাকি কাপড়টা কেটে নিচ্ছি। এখন আমি এটা মুড়িয়ে সেলাই করে নিব। ব্যাস, আমাদের সেলাইটা হয়ে গেছে। তো আমি বাকি কাপড়টা কেটে ফেলবো। আর আমি যে সেলাইটা দিয়েছি এই সেলাইগুলো একটু পাতলা করে দিতে হবে, তার কারণ এই সেলাইগুলো খুলে ফেলতে হয়, না হলে খারাপ দেখা যাবে। আমি এখানে একটু চাকান দিয়ে নিচ্ছি। আমি বডির সাথে চাকান মিলিয়ে গলাটি বসাবো, তাহলে আমার গলাটি সুন্দরভাবে বসে যাবে। এখানে দেখুন আমি মার্কা করে নিয়েছি। এখানে আমি কাঁধের ঢালুটা কেটে নিব। ব্যাস, আমাদের কাটা হয়ে গেছে। এখানে আমি চাকান দিয়ে নিব। আমি এখন সবসময় তো আমরা গলা বসাই ভাউ পিঠে উল্টার দিকে চলে যায়, এটা উল্টা দিকে বসাবো, ভাউ পিঠে চলে যাবে, কারণ বর্ডার আকারে দেখাবে, গলাটি উপরে চলে যাবে। আমি গলাটি সেলাই করে নেই, স্বাভাবিক নিয়মে যেভাবে সেলাই করে সেভাবে সেলাই করে নিচ্ছি। এবং ভিতরে আপনার 1/2 ইঞ্চি কাপড়, 1/2 ইঞ্চি না, 2 সুতা কাপড় রেখে বাকি কাপড়টা আমি কেটে ফেলবো। এখানে আমি একটু চাকান দিয়ে নিচ্ছি, তাহলে গোল জায়গাটা সুন্দরভাবে বসবে। এখানে আমি প্রথমে একটা লবে সেলাই দিয়ে নিব, কারণ পাইপিং করতে আমার সুবিধা হবে। আমার সেলাইটি হয়ে গেছে। আমি এখানে এখন পাইপিং করব, গলার মুখে পাইপিং করব, আর নিচে আপনার ডিজাইনটি হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। এই কাপড়টি ওরেপ নিতে হয়। দেখুন আমি টান দিলে কাপড়টা বাড়ে। ওরেপ কাপড় নিলে পাইপিংটা আপনার সুন্দরভাবে বসবে। আমি একটু ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি, তার কারণ আমার পাইপিং করতে সুবিধা হবে। তো দেখুন আমি পাইপিংটা আপনার ভাউ পিঠে রেখে আমি উল্টা পিঠে সেলাই দিব। এখানে সেলাইটা যতটুকু ডাবাবো আমার পাইপিংটা সেম ততটুকুই হবে। এখানে আমি যদি মোটা ডাবাই পাইপিং মোটা হবে, যদি চিকুন ডাবাই পাইপিং চিকুন হবে, কিন্তু একরকম ডাবাতে হবে। চিকুন বা মোটা যাই ডাবান একরকম ডাবাতে হবে বা সেলাই করতে হবে। আমাদের সেলাইটি হয়ে গেছে। এখন আমাদের দেখুন এখানে বাড়তি কাপড়টা কেটে ফেলি। এখানে আমি একটু নখ মেরে নিচ্ছি। ব্যাস, আমাদের নখ মারা হয়ে গেছে। এবং আমি এখানে দেখুন আমাদের পাইপিনের চওড়াটা একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমরা এটা একটু হাত দিয়ে ধরে ধরে মিলিয়ে বসাতে হবে। তো এই ফাঁকে একটা কথা বলে নিই, আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পাইপিংটি করতে একটু সময় লাগছে, তার কারণ এখানে আপনার হাত দিয়ে বসাতে হয়। আর পাইপিংটি হয়ে গেছে। তো এখানে আমি কিছু কট বানিয়ে নিয়েছি। এই কট কিভাবে বানাতে হয় তা নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। तो आमी एखाने प्रथम काँधेर जॉइंटेर दागटा दिए निलाम। एखाने आमी हाफ इंची गैप दिए कटटा ढुकिए निब, तारपर आमरा सेলাই करे निब। प्रत्येकटा कट हाफ इंची गैपे गैपे हबे। तो आमी दाग दिই নাই किन्तु आइडिया करे निচ্ছি, आपनारा जदि ना पारेন একটু दाग दिए নেবেন তাহলে আপনাদের অ্যাকুরেট হবে। তো আমার এটা একটু সময়ের কাজ, একটু সময় লাগতেছে এটা করতে, কেন কটগুলো ঢুকিয়ে সেলাই করতে একটু সময় লাগে। আপনারা একটু ধৈর্য সহকারে করবেন তাহলে অ্যাকুরেট হবে ইনশাআল্লাহ। তো আমার ভিডিও কেমন লাগলো তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন। তো আমাদের ডিজাইনটিও শেষের দিকে, অবশ্য মাঝ বরাবর হয়ে গেছে। এখানে আপনার এগুলো লাগাতে কিন্তু অনেক সময় লেগেছে, আমরা একটু তাড়াতাড়ি করে দেখিয়েছি, তার কারণ না হয় ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য একটু তাড়াতাড়ি করে দেখিয়েছি। আপনারা একটু ধৈর্য সহকারে করবেন। আর কিছু কয়েকটা কট লাগালে আমার ডিজাইনটা হয়ে যাবে। তো আমার ডিজাইনটি কেমন হলো তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ডিজাইনটি হয়ে গেছে, আমি এখানে পুঁতি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে পুঁতি লাগিয়েছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।